আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সকলেই তো অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র একটি উপকরণ দিয়ে কিভাবে বাটার এবং খাঁটি গাওয়া ঘি তৈরি করে নেওয়া যায়। এই জন্য আমি এখানে দুধের সর নিয়েছি, আর সরগুলো আমি কিন্তু দীর্ঘদিন ধরে অল্প অল্প করে ডিপ ফ্রিজে জমা করে রেখেছিলাম। আর যদি আপনারা এই সরগুলো দিয়ে বাটার এবং ঘি তৈরি করতে যান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে জমা করে রাখবেন, নাহলে কিন্তু সরগুলো নষ্ট হয়ে যাবে। এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, আর এখানে আমি সম্পূর্ণ সরটাই দিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। তো এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে ভালো করে সরগুলোকে ব্লেন্ড করে নেব। আমার সরগুলো কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবং একটা বলে আমি এটাকে ঢেলে নেব। তো দেখুন অলরেডি কিন্তু একটা মাখন ভাব এর মধ্যে চলে এসেছে। আর এগুলোকে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, পানিটা কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি হতে হবে। তো দেখুন আমি একবারে ফ্রিজ থেকে নেওয়া ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে নেওয়ার ফলে দেখুন পানি থেকে মাখনটা কিন্তু আলাদা হয়ে আসছে, আর একেবারে দুধের মতো সাদা একটা পানি বের হবে। আর এই পানিটা আপনারা ছানা ফেটানোর কাজেও কিন্তু ব্যবহার করতে পারেন, আর এই পানিটা দিয়ে রুটি তৈরি করলে সেই রুটিটাও কিন্তু অনেক সফট হয়। তো এইভাবে আমি পানি বদলে বদলে প্রায় 4 থেকে 5 বার ধুয়ে নিব। তো এইভাবে কিন্তু কষলে কষলে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন 4 বার ধুয়ে নেওয়ার পরে আমার পানিটা এইরকম হয়েছে। আপনারা যদি এটা দিয়ে শুধুমাত্র বাটার তৈরি করেন তাহলে আর 2 বার ধুয়ে নিলেই চলবে। যেহেতু আমি এটা দিয়ে ঘি তৈরি করব তো আমার এই পর্যায়ে ধুয়ে নিলেই চলবে। তো এখন যেহেতু বাটার বানিয়ে দেখাবো তো এক্সট্রা যে পানিগুলো আছে সেগুলো আমি একটু হাতের সাহায্যে চেপে চেপে ফেলে দিচ্ছি। তো এখন যে বাটিটাতে আমি বাটারটা সেট করব সেই বাটিতে সম্পূর্ণ মাখনটা দিয়ে দিব। তো আমি চামচের সাহায্যে ভালো করে পুরো বাটিটা জুড়ে ছড়িয়ে দিচ্ছি। আর এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 3 থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু বাটারটা সেট হয়ে যাবে। তো ফিরে আসছি 4 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার বাটারটা কিন্তু একেবারে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটু ছুরির সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি, আর এই বাটারটা কিন্তু গলিয়ে আমি ঘিটা তৈরি করব। আর বাটারটা যেহেতু ঘরে তৈরি করা তো এটা কিন্তু 8-10টা নামি দামি ব্র্যান্ডের বাটারের যে কোনো অংশে কম নয়।
খরচও খুব কম আর একেবারে পিওর জিনিসটা কিন্তু আপনারা পাবেন। তো এই বাটারটা গুলি আমি এখন আপনাদেরকে একেবারে খাঁটি তাওয়া ঘি তৈরি করে দেখাবো। তো আমি যে পাত্রটায় ঘি তৈরি করব সেই পাত্রটায় আমি বাটারগুলো দিয়ে দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন আমি অল্প আঁচে এটাকে জাল করতে থাকব। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, চুলোটা যদি বাড়িয়ে আপনারা এই কাজটা করেন তাহলে কিন্তু ঘিটা পুড়ে নষ্ট হয়ে যাবে, এর যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখুন ঘিয়ের একটা কালার, হলুদ কালার, এটাই কিন্তু ঘিয়ের অরিজিনাল কালার। এখন আমি এটাকে অল্প আঁচে জাল করতে থাকব যতক্ষণ পর্যন্ত এর এক্সট্রা পানিটা শুকিয়ে না আসে। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর যে দানা দানা ভাবটা রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে ব্রাউন কালারে চলে আসবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে একটা সুন্দর স্মেল বের হবে, তখনই আপনারা বুঝবেন যে ঘিটা হয়ে গিয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন এই ছাকরাগুলো ধীরে ধীরে ব্রাউন কালার হয়ে আসছে। আমার ঘিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন আমি চুলো থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি চুলো থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি যে পাত্রটায় ঘিটা সেট করব সেখানে আমি একটা স্ট্রেনার দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি, আর টিস্যু পেপারটা দেওয়ার কারণে যে ছাকরাটা আছে, দানা দানা ভাবটা আছে, সেটা কিন্তু ঘিয়ের মধ্যে পড়বে না, এই টিস্যু পেপারেই জমা হয়ে থাকবে। আর এই ছানার যে দানাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ফেলে দিবেন না, এগুলাকে আপনারা অল্প একটু চিনি দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্ট। তো দেখতেই পাচ্ছেন আমার ঘিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, বাসায় তৈরি 100% পিওর খাঁটি ঘি, কোনো রকম ভেজাল তৈরি হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি,